আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু প্রগতিশীল নামে ভণ্ডরাও আজকে মাদ্রাসার নামে বিভিন্ন ধরনের বিদ্বেষ আছে, মাদ্রাসায় বলাচ্ছে, বলৎকার করা হচ্ছে। অবশ্যই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমরাও চাই যে এই বলৎকার বন্ধ হোক, মাদ্রাসার হুজুরদেরকে এই বিষয়ে কথা বলতে হবে। কিন্তু আসেন আপনি পরিসংখ্যান দেখেন, বছরে মাদ্রাসায় কয়টা বলৎকারের ঘটনা ঘটে এবং স্কুল কলেজের কয়টা ধর্ষণের ঘটনা ঘটে, স্কুল কলেজের শিক্ষকদেরকে, শিক্ষকদের বিরুদ্ধে কতটি আপনার এই যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে, আর মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কয়টা আপনার অভিযোগ আনা হয়েছে, একটা ঘটনা দিয়ে আপনারা আজকে সমস্ত ঘটনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনাদেরকে ভিবি নুরুল হক নুরু ভাইয়ের যেই যতটুকু ভিডিও দেখাইছি, এই পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। দর্শক, আপনারা একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, দেখেন ভিবি নুরুল হক নুরু কী বলেছেন। যখন 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারে কিছু গাদ্দার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে বঙ্গবন্ধু সহ তাকে হত্যা করে ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি করেছিল, তখন আজকে যারা এই বঙ্গবন্ধুর সবচাইতে বেশি প্রিয় বলে আজকে দাবি করছে, আজকে বঙ্গবন্ধুর প্রতি অতি বেশি ভালোবাসা দেখাচ্ছে। দর্শক শ্রোতা, আমার তাদের কাছে প্রশ্ন হলো, তারা যখন 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হয়েছিল, তখন এই লোকগুলা কোথায় ছিল? 32 নম্বর বাড়িতে যখন 36 ঘন্টা লাশ তার পড়েছিল এই মেঝেতে, কিন্তু এ ধরনের এই কুলাঙ্গারগুলা কিন্তু তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ ধরার জন্য যান নাই এবং বঙ্গবন্ধুকে উদ্ধার করে তার জানাজা দেওয়ার জন্য এ ধরনের কুলাঙ্গারগুলা যান নাই। দর্শক শ্রোতা, আমরা গত কয়েকদিন আগে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি, তিনি তার নেতাকর্মীদের কাছে এমন একটি প্রশ্ন করেছিল যে আমার বাবা যখন হত্যা হয়েছিল, আমার বাবার লাশটি আপনারা কেউ ধরতে যান নাই, তখন এই কোথায় ছিলেন আপনাদের মতো এত বড় বড় আওয়ামী লীগাররা, কোথায় ছিলেন আপনারা? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা দিতে পারেনি, সকলেই তখন চুপ করে বসেছিল। দর্শক শ্রোতা, আজকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় পরিচয় দেওয়ার জন্য, তারা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে প্রিয় লোক এই কথা প্রমাণ করে আলেমদেরকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আলেমদেরকে হেয় করার মাধ্যমে তারা চাচ্ছে যে আলেমদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকারী বানিয়ে দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শত্রু বানিয়ে দিয়ে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ দেশের আলেম সমাজ ভালোবাসে না, এটা তারা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। দর্শক শ্রোতা, এই যে তারা এই যে একটি অপকৌশল চালিয়ে যাচ্ছে আলেমদের ব্যাপারে, আমি মনে করি এদেশের জনগণ, এদেশের সরকার পাগল নয় তোমাদের মতো। সরকার ভালো করেই জানে কারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে এবং কারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত্রু। যদি সত্যিকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসতা তোমরা, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজায় তোমরা যাও নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি তোমরা ভালোবাসতা, তাহলে একটা ব্যক্তির 36 ঘন্টা এরকম একজন নেতার লাশ পড়ে থাকতে পারে না। তোমরা কেউই কিন্তু তখন তার লাশটি ধরার জন্য যাওনি, তার জানাজায় যাওনি। এটা প্রধানমন্ত্রী রন্ধে রন্ধে তার দিলের ভিতরে ঢুকে আছে, তিনি ভালো করেই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারা ভালোবাসে। এদেশের আলেম সমাজ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজাটা না পড়াতো, এদেশের আলেম সমাজ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধুয়ে গোসল করে একজন মুসলিম হিসাবে দাফন কাপড় না করতো, হয়তো বা তার লাশটি পচে যেত, কিন্তু কেউ তার লাশ দাফন করার সাহস করেনি, একমাত্র আলেমরাই কিন্তু তার লাশ দাফন করে মাটি দিয়েছে। দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন নুরুল হক নুরু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আলোচনাটি শুনব। তিনি কুষ্টিয়ার যে একজন পুলিশ সুপার, তিনি আলেমদেরকে খয়রাতি বলেছেন এবং আলেমদেরকে নিয়ে কিছু বোম ফাটানো মন্তব্য করেছিলেন, যে মন্তব্যগুলো এদেশের তৌহিদি জনতা, এদেশের মুসলিম সমাজ কখনোই মেনে নিতে পারছে না। দর্শক শ্রোতা, আমি মনে করি এরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নয়। সত্যিকারে যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতো, তাহলে বঙ্গবন্ধুকে কীভাবে মানুষের কাছে প্রিয় করা যায়, বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে তারা আলোচনা করতে পারত, কিন্তু আজকে তারা সেই বিষয়টি না করে তারা আলেমদের সমালোচনা করে আলেমদেরকে বঙ্গবন্ধুর শত্রু বানিয়ে দিতে চায়। আলেমদেরকে তারা বঙ্গবন্ধুর শত্রু বানিয়ে দিয়ে তারা বেশি আওয়ামী লীগের সাজতে চায়, তারা বেশি বঙ্গবন্ধুর প্রিয় পাত্র হিসাবে পরিচয় দিতে চায়। দর্শক শ্রোতা, এ বিষয়টি আপনারা সকলেই জানেন, কারা সত্যিকারের বঙ্গবন্ধুর ভালোবাসে এবং কারা সত্যিকারের বঙ্গবন্ধুর দুশ্মন, এই বিষয়টি আপনারা ভালো করে জানেন। দর্শক শ্রোতা, আমি আর কথা বলবো না, চলুন আর কথা না বাড়িয়ে
আমাদের ভিপি নুরুল হক নুরুভাইয়ের সেই ভিডিওটি আমরা দেখব। তার আগে একটি রিকোয়েস্ট না করলে নাই, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি মনে করেন যে বিষয়টি শেয়ার করার দরকার তাহলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন শুনতে থাকুন, একসময় দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক শ্রোতা, চলুন আমরা ভিপি নুরুল হক নুরুল সেই ভিডিওটি দেখে আসি, আপনারা কেউ স্কিপ না করে অবশ্যই হয়েছেন। আপনারা 75-এ যখন বঙ্গবন্ধুর কে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হলো, আজকে আপনার মতো প্রেমিকের আপনার তখন উত্তরসূরি আপনার বাপ দাদারা কোথায় ছিল? বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিল? আজকে খুব বঙ্গবন্ধুর চেতনা দেখাচ্ছেন যে আজকে সব তেলবাজের কতগুলো জন্ম হয়েছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে আজকে বাটপারি করছে আর এবং দেশটাকে একটা স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে এই তেলবাজির মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আজকের পুলিশ কর্মকর্তারা, বিচারপতিরা, আজকে আপনার আওয়ামী লীগ, যুবলীগ সবাই একবারে মানে বঙ্গবন্ধু প্রেমিক হয়ে গেছেন। আজকে আমরা সরকারি কর্মচারীরাও ভাস্কর্য ভাঙার আপনার ইস্যুকে কেন্দ্র করে তারা মাঠে নামছেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো। এইটা কি সরকারি কর্মচারী কর্মকর্তাদের কাজ আওয়ামী লীগের দালালি করা? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, আমরাও প্রতিবাদ জানিয়েছি যে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তারা কুলাঙ্গার, তারা সমাজের কীট, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন এবং জনগণের সাথে ভাওতাবাজি ধোকাবাজি রাজনৈতিক গেম খেলবেন, এইটা তো হতে পারে না। ভাস্কর্য নামে কি হচ্ছে আমরা দেখেছি না? এই যে কুষ্টিয়াতে যে প্রোগ্রামটি হয়েছে বাঘার যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে, সম্ভবত লেখাগুলো ছোট বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যাচ্ছে যে অগ্নিযুগের মহানায়ক, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, আর বোঝা যাচ্ছে না যে বাঘা যতীনেরই সম্ভবত আপনার যুগান্তের নেতা। বাঘা যতীনের ভাস্কর্যের প্রতিবাদে এই যে আপনারা ভাস্কর্য ভাঙলো যুবলীগ এবং আপনারা আজকে পুলিশে বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগ মাঠে নামছে, ভাঙছে তো যুবলীগ, ভাঙছে এখানে বিএনপি জামাত হুজুরেরা ভাঙছে, অন্য কেউ ভাঙছে, ভাঙছে তো যুবলীগের নেতা কর্মীরা, আপনারা তো দেখেছেন। সুতরাং ঠিক একইভাবে এই যেখানে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে তদন্ত করলে এরকম থলের বিড়াল বের হয়ে আসবে। আজকে ভাস্কর যিশুর নামে দেশে আপনারা একটা ইসলামোফোবিয়া ক্রিয়েট করে পশ্চিমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই দেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সুতরাং আমরা এই জঙ্গিবাদকে দমন করেছি, উগ্র ইসলামবাদকে দমন করেছি, যে আমরা আমাদেরকেই ক্ষমতায় দেয় থাকতে হবে। আজকে আওয়ামী লীগ এটা প্রমাণ করতে চাচ্ছে এবং আওয়ামী লীগের এই দালালিতে সহযোগিতা করছে, আওয়ামী লীগের অপকর্ম বাস্তবায়নে সহযোগিতা করছে স্পষ্টভাবেই প্রশাসন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা অংশ। কাজী আমরা একটা কথা, আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না, জনগণ ক্ষমা করবে না। আপনারা যেভাবে আজকে এই ভোটারবিহীন সরকারের তাবেদারি করছেন, গোলামি করছেন, এইটা জনগণ ক্ষমা করবে না। আপনারা আজকে যে বলছেন যে জাতির পিতার সম্মান রাখবেন আমরা, জাতির পিতাকে কে সম্মান না করে, সমগ্র বাংলাদেশের মানুষ সম্মান করে। আলেম ওলামাদেরকে যে গালিগালাজ করেছেন, আলেম ওলামারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেমেছে, এই যে একটা প্রপাগান্ডা ছড়ালো এবং আলেম ওলামাদের নিয়ে যে একটা আপনার একটা বিদ্বেষ ছড়ানো হলো, অথচ কোন আলেম ওলামা বলেছে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলেছে, কোন আলেম ওলামা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলেছে, অথচ আলেম ওলামাদেরকে আপনারা জঙ্গি জামাত শিবির রাজাকার বানিয়ে দিচ্ছেন, গালিগালাজ করছেন এবং এক একজন মানে নিজেরা হয়েছেন জালেম এবং ভাব ধরছেন আলেমের মতো। হ্যাঁ, যে এখানে যে মাদ্রাসায় পড়ে এখানে যে যে আপনার এই যে এসপি সাহেব যে কথাটি বলছিলেন যে আচ্ছা পড়ালেখা কিছুই জানে না গবেট সেই ছেলেকে নাকি মাদ্রাসায় পড়ায়, এটা তো একজন পুলিশের এসপির কথা। এই কথার জন্য তো ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য মামলা দেওয়া উচিত। আজকে যে হুজুরদেরকে আমরা একটা কথা বলবো যে মাদ্রাসার ছাত্রদেরকে যে জঙ্গি বানানো হচ্ছে এবং ওই মুজিব কোট পাঞ্জাবি পরিয়ে যে আজকে তাদেরকে যে আপনার কি বলবো যে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, যে ভাস্কর্য ভাঙচুরের ইস্যুর মতো ঘটনাকেও আজকে ইসলামী মূল্যবোধের হুজুরদেরকে জড়ানো হচ্ছে, এই বিষয়ে তো হুজুরদের মামলা করা উচিত। এই যে আজকে একজন পুলিশ কর্মকর্তা সরকারি কর্মচারী যেভাবে বলছেন যে গবেট যে ভালো পড়ালেখা জানে না তাকে নাকি মাদ্রাসায় দেওয়া হচ্ছে, এইভাবে তারা মাদ্রাসার শিক্ষা নিয়ে আজকে বিদ্বেষ ছড়াচ্ছে, যেমনটি ছড়াচ্ছে আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু প্রগতিশীল নামে ভণ্ডরাও আজকে
মাদ্রাসার নামে বিভিন্ন ধরনের বিদ্বেষ হচ্ছে, মাদ্রাসায় বলাচ্ছে, বলৎকার করা হচ্ছে। অবশ্যই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমরাও চাই যে এই বলৎকার বন্ধ হোক, মাদ্রাসার হুজুরদেরকে এই বিষয়ে কথা বলতে হবে। কিন্তু আসেন আপনি পরিসংখ্যান দেখেন, বছরে মাদ্রাসায় কয়টা বলৎকারের ঘটনা ঘটে এবং স্কুল কলেজের কয়টা ধর্ষণের ঘটনা ঘটে, স্কুল কলেজের শিক্ষকদেরকে, শিক্ষকদের বিরুদ্ধে কতটি আপনার এই যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে, আর মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কয়টা আপনার অভিযোগ আনা হয়েছে। একটা ঘটনা দিয়ে আপনারা আজকে সমস্ত ঘটনা